আপনি একটা উঠান, শুনুন, যে কোনো একটা উঠান, হাতে রাখেন, আপনি একটা উঠান, তিন একটা উঠান, যে কোনো একটা উঠাবেন। মাশাআল্লাহ, এখানে তিনটা প্রশ্ন আছে, এই তিনটা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন আপনার জন্য স্পেশাল একটা পুরস্কার থাকবে। কায়েম করি পাঁচকটাই, পাঁচকটা না পড়লে কায়েম করি না, না পড়লেই তো কায়েম হবে, না পড়লে কায়েম হবে কি হবে? এই তো মুসলমান না, পাঁচকত নামাজ না, পাঁচকত নামাজে মোট কত ফরজ? ১২ ফরজ চলো, জি ১২ ফরজ চলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার সামনে দুইজন মুরব্বী আছেন, আর আমার এই বক্সের মধ্যে কয়টা কাগজ আছে, এই কাগজের ভিতরে কয়েকটা প্রশ্ন আছে যেগুলো হচ্ছে ইসলামিক প্রশ্ন। তো এই ওনাদের দুইজন থেকে দুইজন কাগজ উঠাবেন, যিনি প্রশ্নের উত্তর দিতে পারবে ওনার জন্য খুবই সুন্দর একটা পুরস্কার, যেটা ওনারা সবসময় ব্যবহার করে এবং ওনারা খুশি হবেন। তো আমরা ওনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম আপনার? আমার আব্দুল জাব্বার। আব্দুল জাব্বার, আপনার বাসা কোথায়? বাসা ওই এই বিশ্ব রোডের লগে। ওই বিশ্ব রোডের লগে? এমনি দেশের বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, দেশের বাড়ি এ নেই। আচ্ছা, আপনার নাম কি গো? জমির আলী। জমির আলী, আপনার বাসা কোন জায়গায়? বাগদিয়া। ও আচ্ছা, এমনি আমি এলাকার গ্রাম পুলিশ। এখানেই সব? ও আচ্ছা, এমনি গ্রামের বাড়ি কোথাও না? এখানে না, এখানে এখানেই। এমনি ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আল্লাহর মাল সাতজন, সাতজন, একজন মারা গেছে আর বাকিটি আছে, বাকি সবাই আছে, আর ১১ বড় ১১ জন হলো নাতি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে চারজন, সবাই আছে জীবিত? আছে, তিন ছেলে এক মেয়ে। আচ্ছা, আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর দাঁড়ে, মাথায় অনেক সুন্দর টুপিও লাগাইছেন, এমনি তো নামাজ পড়েন না? আল্লাহ পাঁচক তো পড়েন? আল্লাহ পড়ায় পড়ায়, ইনশাআল্লাহ। আপনারা তো অনেক সুন্দর দাঁড়ি, নামাজ পড়েন? এই পড়ি মাঝে মাঝে, মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে না কি লেগে পড়েন? আপনি তো পাঁচক তো পড়তে পারেন। হ্যাঁ, হ, কিন্তু পড়েন না? কায়েম করি পাঁচক তুই, পাঁচক তো না পড়লে কায়েম করি না, না পড়লেই তো কায়েম হবে, না পড়লে কায়েম হবে কি হবে? এই তো মুসলমান না। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়বেন। তো আমাদের এখানে অনেকগুলি কাগজ আছে, আপনি একটা উঠান, যে কোনো একটা উঠান, হাতে রাখেন, আপনি একটা উঠান, যে কোনো একটা উঠাবেন। মাশাআল্লাহ, দেন। এখানে তিনটা প্রশ্ন আছে, এই তিনটা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন আপনার জন্য স্পেশাল একটা পুরস্কার থাকবে। আর আপনার কাগজটা হাতে রাখেন, আপনার এখানে তিনটা প্রশ্ন আছে। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে সুরা ফাতিহা তেলাওয়াত, সুরা ফাতিহা পারেন, পড়তে পারেন? পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানুর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন, আমিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। উনি একটা প্রশ্ন অলরেডি উত্তর দিতে পারছে। দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে যে নামাজের মধ্যে সুরা ফাতিহা কখন পড়তে হয়? প্রথমে সুরা ফাতিহা পড়তে হয়, প্রথমে পড়তে হয়, পড়তে হয়। মাশাআল্লাহ, উনি দুইটার উত্তর দিতে পারছে। তিন নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে যে ভিতরের নামাজ কখন পড়তে হয়? বিতানা নামাজের শেষ, এটা কোন 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 উক্ত নামাজে পড়তে হয়? এশার নামাজের সময়। মাশাআল্লাহ, এশার নামাজের সময় ভিতর নামাজ পড়তে হয়, ওনার তিনটা উত্তর সঠিক হয়েছে। উনি অলরেডি একটা পুরস্কার জিতে ফেলছেন, আমরা ওনাকে দিব একটু পরে। আর আপনার কাগজটা একটু খোলেন। ওনার এখানে তিনটা প্রশ্ন আছে, কি নাম স্যার? জমির আলী। জমির আলী, প্রথম প্রশ্ন, নামাজ মানুষ কেন পড়ে? নিজের কর্ম লাগি পড়ে, নিজের কর্মের জন্য নামাজ পড়ে? জি, আল্লাহ রাসূলকে স্মরণ করে পড়ি। মানে নামাজটা এই যে, যেমন ধরেন আপনি একটা বাড়ি করছেন, আল্লাহর ইয়া না, যেমন ধরেন আল্লাহ রাসূলের নবী, আমরা বংশধর না, মুসলমান না আমরা? আচ্ছা, মুসলমান তো বুঝলাম, বসেন, নিজের কর্মের লেগে বসেন, 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 নিজের টার্গেট দিতে হইব না, দেওয়া যাবে না, ধরে। আচ্ছা, আমি কি বলি শুনেন, বলেন, আমার তো আপনি নেন, এই যে দোকানটা, হ্যাঁ, এই দোকানটা কেন? আমার দেখাটাই দোকান, এখন আমার দেখাটাই দোকান, আল্লাহ রাসূলের দাঁড়িয়ে কেন যেন থাকি, তো আমার যেমন যেমন না কেউ কথা, আমার দেখাটা ওই শোনেন, আমার এত কথা দিবেন না, আল্লাহ ভক্ত লোক আমি, শ্রীনগর লোক,
মানুষ নামাজ কেন পড়ে? এই যে ধরেন এই যে দোকানটা দিছে, কেন দিছে? ব্যবসা করার জন্য, ব্যবসার লাগি নামাজ পড়ে, আমার বেহাস্তি বেশি বানাই দিয়ে, এই জন্যই তো, এই জন্য তো এত কথা তো দরকার নাই। নামাজ পড়ে হচ্ছে যে মানুষ জান্নাত, হ্যাঁ এটা জানি, নামাজ নামাজ পড়ে হচ্ছে যে মানুষ আল্লাহকে খুশি করে, হ্যাঁ মুসলমান যেন হয়েছি নামাজ পড়তেই হই। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়তে হইবে, একান্ত নামাজ পড়তে হইবে। দ্বিতীয় প্রশ্ন, আমরা দ্বিতীয় প্রশ্ন, ফজরের নামাজ কখন পড়তে হয়? চারটা পাঁচটায়, চারটে আমরা পাঁচটা বাজে আজান দেওয়া যায় নামাজ। কয়টায় আজান দেয় আপনি? মানে ফজরের নামাজটা যেমন জোহর পড়তে হয় কি দুপুর টাইমে, আসর পড়তে হয় বিকেল টাইমে, ফজরটা কখন পড়তে হয়? ফজরটা কখন হয়? কোন টাইমে হয়? ব্যান্ডে তিন হাজার হয়, সূর্য উদয়ের আগে, সূর্য উঠার আগে পড়তে হবে। ঠিক আছে, তিন নম্বর প্রশ্ন, নামাজে নামাজ পাঁচক্ত নামাজ না, পাঁচক্ত নামাজে মোট কত ফরজ? শেষ প্রশ্ন, এটা যদি আপনি উত্তর দিতে পারেন আপনার জন্য উনি যেমন একটা পুরস্কার দিচ্ছে আপনিও জিততে পারবেন। বলেন। বারো ফরজ চাবলো। জি বারো ফরজ চাবলো। নামাজ নামাজে মোট কত ফরজ আপনি বললেন না, কত ফরজ বলেন? বললাম না যে নামাজ আমি পাঁচক্ত ঘুরে পড়ি না, নামাজ তো পাঁচক্ত ঘুরে পড়ি না। একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই কিন্তু মুরব্বি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারছে, উনি যেটা ব্যবহার করে পড়ে, আমি তো ব্যবহার করি না। শুনে আমি তো বললাম না ফাঁসে গান যাও, নামাজ আমরা পড়ি না। আচ্ছা শুনেন, আমরা হলাম বসেন বসেন বসেন, নিয়ত করবেন নি এই যে মানুষের সামনে কইবেন যে আজকে থেকে নামাজ পড়ুন না, এটা শুনেন, বুঝছেন হইতে পারে উষ্টা খাই যাচ্ছে আপনার লোকের মূল কথা কম কথা একেবারে, আমি আমার কথা না মুসলমান জন হয়েছি নামাজে পড়তে হইবে, পড়তে হবে, পড়তে হইবে, আল্লাহর রাসূলকে পাইতে গেলে সেটাই তো কইছি যে নিয়ত করেন, নিয়ত করেন আপনি, সেটা বলি নামাজ রোজা হলে আপনি বুঝেন না, নামাজ রোজা নগদ আপনি বুঝেন নাই, এই জন্যই তো আপনারে বলছি নিয়ত করেন। আমার জীবনে আমি 16 বছর ধরে আমি নামাজ পড়ছি, এখন এখন আর পুরো পড়ি না, কেমন পড়ি না মনে করো, কামে কাজে সব দিকেই করতে হবে, সব দিকে জানলা রাখতে হবে, এখন দুমে দুমে কলবে কলবে আল্লাহর রাসূলকে স্মরণ আছে আমার, না না আল্লাহর রাসূল আমি স্মরণ রাখি, আল্লাহর রাসূলকে স্মরণ রাখি, এদিকে তাকান আল্লাহ রাসূলের তো স্মরণে রাখতে হবে, আল্লাহ তাআলা প্রথম কি বলছে না পড়তে হবে, আল্লাহ তাআলা বলছে শুনেন কোরআনে দেহের চাবি, শুনেন নামাজ রোজা হলো দেহের চাবি। আচ্ছা আমার কথা শুনেন, এটা কারণ দেওয়ানোর ক্ষমতা নাই, কারো কব দেওয়ানোর ক্ষমতা নাই। আচ্ছা আমার কথা শুনুন, পাঁচ অক্ষর বললে পাঁচ অক্ষর বই পাবো ফল, আর যদি দুই অক্ষর পাই তো দুই অক্ষর ফলে আমি পাবো আল্লাহ রাসূলের কাছে। না শুনেন, আমার নাম আলী, জমির আলী, আমি আলীর বংশ।
বলেন এই বসেন বসেন আল্লাহর হুকুমে নামাজ পড়ি হ্যাঁ শুনেন বসেন বসেন না আসি 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 এখানে আসি শুনেন আপনি জানেন না আমি অন্য হালে আছি কোন নিয়ত করা হ্যাঁ নিয়ত করা আল্লাহর রাসূলকে স্মরণ করি নিয়ত করে সব সময় নিয়ত করে নামাজ পড়েন হ্যাঁ পড়মু পড়বেন পড়বো না শুনেন নামাজ পড়ি না মুসলমান না আমি মরতে হবে না হ্যাঁ এক সপ্তাহ একটা মুসলমান মাল মারার কথা কই না মারা সবাই মরতেই হবে অবশ্যই দুদিন আগের পরে অবশ্যই বাপ কে বলা নিতে থেকে বলা কে নিতে থেকে বাপ কে বই নিতে থেকে অবশ্যই অবশ্যই আল্লাহর খেলা কি দূর আল্লাহর খেলা দেখছেন রাইট রাইট আল্লাহ কি নতিজা দিয়ে দিয়েছে তো আমরা মানুষে বুঝি না হারাম খাই হালাল খাই হারাম খাই হালাল খাই আমরা এইরকম পড়ে গেছি গা জি 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 বুঝছেন যাক আল্লাহ আপনাকে শুনেন দেখুন শুনেন আমার কথা শুনুন খারাপের পাশে গিয়ে আমি ঠিক এটা আমার অপরাধ ঠিক আছে বসেন বসেন হ্যাঁ এ মুরুবিরে একটা কড়া করে একটা চা বানান না কড়া করে চা খাওয়া লাগবে না আমার দোকানের মালিক দেন আমি আড্ডা দিতে দিলাম না অসুবিধা নাই শুনেন আমি মুড়ি দিয়েছি শুনেন মাওলানা কুতুবউদ্দিন মাওলানার কাছে শুনেন আমি কি বলি মাতুয়াল আমাকে তিন কথা বলে দিয়েছে যে বাবা এইভাবে চলবা সেই শরণে আমি আছি আল্লাহর রাসূলের কলবে কলবে আমার কলব খোলা আমাকে এই শাহাদত আঙ্গুল দিয়া আমাকে মুরিদ করে দিছে বিশ্বে আমার দয়াল আমি আমি কইবার জায়গা পাই না বাজার শুনেন আমি এতদিন কইবার জায়গা পাই না আজ তো সুযোগ পাইছে কইছি আপনি কইছেন মনের কথা কই আমার মনের কথা কইলা ফেলছেন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে আল্লাহকে স্মরণ করতে হইবে সব সময় রাইট আল্লাহকে এর স্মরণ রাখতে হইবে আর কলবে রাখতে হইবে কলবে আল্লাহ চোখ দিছে জ্ঞান দিছে সব কিছু আল্লাহ দিছে তো এর আমরা ডাকতে কোনো ইয়া থাকবো কেন এর দিদি আমার চলতেছি বয়স হয়েছে সত্তর বয়সে তিহত্তর বয়স হয়ে গেছে গা সরকারি চাকরি করতাম এখন সরকারি চাকরি রিটায়ার হয়ে গেছি গা রিটায়ার হয়ে গেছে রিটায়ার হয়ে গেছি অনেক আরও সুবিধা পাইছি আপনার বয়স কত হয়েছে আপনি একাত্তর হয়ে গেছে একাত্তর অনেক বয়স পাইছে এইখানে বয়স আল্লাহর মধ্যে দুইটা একটা ক্যাপসুলা খাই নেই কোনো একটা বড়িও খাই নেই এখন পর্যন্ত সুস্থ আছে এখন সুস্থ দেখছেন আল্লাহর কি আপনাকে সুস্থ রাখছে কিন্তু আল্লাহর কাজে তো করতে হবে নামাজ তো পড়ুন হ্যাঁ হ্যাঁ পড়ুন নামাজ পড়েন নামাজ তো পড়ুন বিতর্ক যতই করেন শুনেন বিতর্ক যতই করেন নামাজ পড়তে হবে এইটা হলো দেহের চাবি নামাজ পড়তেই হবে এটা হলো দেহের চাবি যার যার চাবি চাবি জি নামাজ পড়তে হবে নামাজ কায়েম করো নিজেও নামাজ পড়বেন অন্যকে নামাজের জন্য উৎসাহিত করুন হ্যাঁ অবশ্যই জি প্যাকেটটা নিয়ে আসেন অবশ্যই পুরস্কারটা দিব আমরা অবশ্যই দেব বুঝছেন মনের হাঙ্কারটা আমি আজকা কারো কাছে কইলে তো বুঝলো নই রে জি জি পাইছি আজকা আল্লাহর ওই উসিলা আছে জি জি অলিদের ইয়া আছে জি পাইছি তো আমার কথা নামাজ তো পড়তে হইবে নামাজ তো পড়বই পড়বেন তো হ্যাঁ অবশ্যই ঠিক আছে মুরব্বী নামাজ পড়বে মুরব্বী বসেন বসেন মুরব্বী তিনটা প্রশ্নের মধ্যে দুইটার উত্তর দিতে পারছে একটা পারা নাই এজন্য মুরব্বী তিনটা প্রশ্নের উত্তর হয় নাই এই মুরব্বী তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তো মুরব্বীর জন্য আমাদের পক্ষ থেকে খুব সুন্দর একটা পুরস্কার থাকবে এটা কি এটা লুঙ্গি 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 তো পরেন হ্যাঁ পরি পরে না এটা কিন্তু অনেক সুন্দর একটা লুঙ্গি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন আমার ওই লুঙ্গিটা দেন কোনটা ওইটা ভালো লাগছে এটা হ্যাঁ নেন এটা নেন এটা আমি বুড়া মানুষ তো এটা আমার ভালো লাগছে হ্যাঁ এটা আমি বুড়া মানুষ না এটা আমার ভালো লাগছে আপনার এটা ওই কালার ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে দাঁড়ান এখানে বৈশা বৈশা দেখছেন রিজিক কোথার থেকে আসে কে বলতে পারবে আল্লাহ আল্লাহ কই রাখছে দেয়া কইতে পারমু না পারবেন না বলতে পারবেন না আমরা মুরব্বীকে নিরাশ করবো না ওনাকে আমরা একটা পুরস্কার দিয়ে দিই দেন আমার দিলে সাদা দিবেন সাদা ছাড়া পরেন না আমি সাদা ছাড়া পরি না সাদা নাই আমি নাই পুরস্কার আমার ছেলেরা আমার সাদা বুনতে পারা আমার
মুরব্বী ইনশাআল্লাহ।